পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট না পেয়ে অথই জলে এক পরীক্ষার্থী মানসিক অবসাদে আত্মহত্যার হুমকে আর মাত্র ছয় দিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে প্রত্যেক স্কুল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানির স্বীকার হলেন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ পরীক্ষার্থীর পরিবার অভিযোগ ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসেছে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন তিনি পরবর্তীতেই নির্দিষ্ট তারিখে ফর্ম ফিল করেছিলেন অন্যান্য সহপাঠীদের সঙ্গে কিন্তু সকলে অ্যাডমিট পেলেও ওই পরীক্ষার্থী পাননি প্রধান শিক্ষককে বলতে গেলে তিনি দাবি করেছেন ওই পরীক্ষার্থী নাকি ফর্ম ফিল করেননি তবে পরিবারের লোকদের অভিযোগ প্রধান শিক্ষকের গাফিলতির জন্যই এমনটা হয়েছে এদিকে এই ঘটনায় প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ দেখলেন শিক্ষা কর্মাধ্যক্ষ জেলা জেলা হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের কনুয়া ভবানীপুরের ঘটনা কোনুয়া ভবানীপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী লিপি স্বর্ণকার চলতি মাসের ষোলো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা লিপিও পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গিয়েছিলেন টেস্ট পরীক্ষাও দিয়েছিলেন ফলাফল ভালো হয়েছিল পরবর্তীতে পরীক্ষার জন্য অন্যান্য বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম অনুযায়ী ফর্ম ফিল করেন লিপি কিন্তু কিছুদিন আগে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হলো প্রত্যেকে পেল লিপি অ্যাডমিট পায়নি প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে প্রধান শিক্ষক বলেন লিপি নাকি ফর্ম ফিল আপ করেনি তারপর থেকে চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছেন ওই পরীক্ষার্থী তার অভিযোগ মানসিক অবসাদে তিনি যদি আত্মহত্যা করেন তার দায় থাকবে প্রধান শিক্ষকের লিপির মা কাজল স্বর্ণকার ও স্কুলের মিড ডে মিলের রাঁধুনি বাবা শিবু স্বর্ণকার অত্যন্ত কষ্ট করেই লেখাপড়া করান মেয়েকে জীবনের অন্যতম বড় পরীক্ষার আগে প্রধান শিক্ষকের গাফিলতিতে মেয়ের এই সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরাও সমস্যার সমাধানের জন্য হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা আবেদন করেছেন জেলা শাসককেও পাশাপাশি এই ঘটনায় প্রধান শিক্ষক রাজা চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধী বলে তোপ দেখেছেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা প্রশাসনকে আবেদন করেছেন যাতে এই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে মালদা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আর কে আপডেট অভিযোগটা আমার অ্যাডমিট কার্ড আসেনি আমি ফর্ম ফিল করেছিলাম কিন্তু স্যার বলছে ফর্ম ফিল আপ করিস ডিসেম্বর ছয় ডিসেম্বর তারিখে ফর্ম ফিল করতে গেছিলাম যখন তখন সমস্ত বন্ধু এবং বান্ধবী আমাকে ডাকতে এসেছিলো সবাই মিলে আমরা একসাথে ফর্ম ফিল করতে গেছিলাম যখন ফর্ম ফিল চলে তখন সার্ভে ডাউন ছিল সার্ভে সার্ভে ডাউনের জন্য কাজটা হয়নি কিন্তু স্যার বলেছিল পরে থেকে সবার একজনে আমাদের ক্লাসে পড়তে একজনের কাজ হয়েছিল বাকি সবজনের কাজের কাগজগুলো ডকুমেন্টসগুলো জমা নিয়ে নিয়েছিল বলেছিল স্যার যে পরে করে দিব এবং সঙ্গে টাকাও নিয়েছিল তিনশো সত্তর টাকা দিয়েছিলাম কিন্তু স্যার কুড়ি টাকা ঘুরিয়ে দিয়েছে কারণ আমার জিওগ্রাফি ছিল না হ্যাঁ আমাদের সবাই পেয়ে গেছে শুধু আমি পাইনি জন্য জন্য প্রধান শিক্ষক কিছু বলছে না শুধু বলছে যে তুই ফর্ম ফিল আপ তার জন্য ও তোর অ্যাডমিট আসেনি আমার স্কুলে প্রধান শিক্ষকের কারণে আমি অ্যাডমিট পাচ্ছি না এবং পরীক্ষা তো বসতে পারছি না হ্যাঁ আমি এক বছর আমার লেস হয়ে যাচ্ছে আর তো প্রধান শিক্ষক আমার স্কুলে প্রধান শিক্ষক হ্যাঁ আমি সমস্ত স্যার এবং প্রধান শিক্ষককে সবাইকে স্কুলে জানানো হয়েছে কিন্তু স্যাররা কিছুই বলেন নাম কি কোন স্কুলের ছাত্র কোনোয়া ভবানীপুর হাই স্কুল আমার নাম লিপি স্বর্ণকার বাড়ি কোনোয়া ভবানীপুর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন মাস্টারকে মানে আমি নিয়ে গেছিলাম স্কুলে তো হেডমাস্টার ছিল না সেই ছিল ইকবাল মাস্টার তো ইকবাল আপনারা এটার ব্যবস্থা করে দেন আমরা বললাম তো বলছে কাকিমা আপনার তো এটা ব্যবস্থা হবে না হবে না আপনার মেয়ের মেয়ের ফর্ম ফিল আপ হয়নি আপনার মেয়ে করেনি সেই আমি কাকুকে বলেছিলাম যে কাকু আমার মেয়ে যখন ফর্ম ফিল আপটা করে নি আপনি তো সময় পেয়েছেন না আমি যেহেতু স্কুলে কাজ করি তা আপনি আমাকে কেন জানালেন না আপনাকে জানানো উচিত ছিল যে আপনার মেয়ের কাকিমা ফর্ম ফিল আপটা হয়নি আপনি মেয়েকে নিয়ে এসে করে দেন হ্যাঁ করেছে সেই যেই সময় ফর্ম ফিল আপটা করেছিল সেই সময় কিন্তু সার্ভে ডাউন ছিল আমার মেয়েও বলছে সার্ভেন ডাউন আরও বাচ্চাগুলো ওর বন্ধু বান্ধবও বলছে যে সার্ভে ডাউন ছিল আমার মেয়েকে আমি টাকাও দিয়েছি সাড়ে তিনশো টাকা দিয়ে যে ফর্ম ফিল আপ করেছি হ্যাঁ ইকবাল মাস্টার নিয়েছে ও বলছে যে না কিছু হবে না আপনার মেয়ে ফর্মই ফিল আপ করে নি আপনি যে পারেন করেন আমরা স্কুল থেকে আমি বললাম যে কাকু আপনারা এখানেই ব্যবস্থা করেন তবে না আমি এখানে ব্যবস্থা হবে না আপনি যা পারেন করেন কাকিমা হ্যাঁ জানিয়েছি হেডমাস্টারও জানে হেডমাস্টার নিজেই ফোন করেছেন আমাকে মাস্টারও কিছু বলছে না কিছু ডাকি পড়ছেন আমার স্কুলে কি কাকিমা কেমনি কি করলে ভালো হবে কি কিরকম মেটার পরীক্ষাটা দেওয়া যাবে ভবিষ্যতের ব্যাপার আছে এটা হ্যাঁ করেছি ব্লকে গেছি এর কাছে গেছি বিডিওর কাছে গেছি আইসির কাছে গেছি এগুলো জানিয়ে সমস্ত আমরা গেলে কাজগুলো এগিয়ে গেছি আমার মেয়ে তো বলছে জীবন হত্যা করে দিব আমি মেয়েটাকে তো ছাড়ছি না আমি ভয়ে ইকবাল মাস্টার আর ওই একটা ইকবাল মাস্টার আছে হেডমাস্টার আবার ওই বিপ্লব মাস্টার তিন তিনজনাই দায় কিন্তু তিনজনাই এরা এই কাজটা কম্পিউটার চালায় দুটাই মাস্টার তো কম্পিউটার চালায় না দুটাই মাস্টার কম ইকব মাস্টারটা চালায় আর এই বিপ্লব মাস্টার কম্পিউটার চালায় এরাই কিন্তু আমার মেয়েকে ভবিষ্যৎটা খারাপ করেছে ওর নাম কাজল স্বর্ণকার বাড়ি কন্যা ভবানীপুর